রাতের অন্ধকারে চলে পুকুর ভরাটের কাজ বনমালী নস্কর রোডের ঘটনা স্থানীয় কাউন্সিলর রত্না চ্যাটার্জির বক্তব্য এটা পুকুর নয় এটি একটি নিচু জমি বৃষ্টি হয়েছে তাই জল জমে রয়েছে দেখুন এটা 131 নম্বর ওয়ার্ডের মধ্যে যেহেতু যেহেতু আমার নলেজে আছে এটা মার্টিন বান বলে একটা কোম্পানি নিয়েছে এটা এটা কোর্টের অর্ডার আমাদের দেখিয়েছে আমরা ওকে বারণ মানে যখন প্রথম ওরা কাজ করতে এসেছিল আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম ওরা আমাদের কোর্টের অর্ডার দেখিয়েছে যে এটা অ্যাকচুয়ালি পুকুর নয় এটা একটু নিচু জমি যার জন্য ওদেরকে মাটি ফেলে বনমালী নস্কর রোডের ওপরের সমান সমান করতে হচ্ছে এটা পুকুর বোঝানোর কাজ নয় কিন্তু স্থানীয় মানুষজন এবং স্থানীয় কাউন্সিলরের কথার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে স্থানীয় মানুষজন বলছে এই পুকুর তারা একটা সময় ব্যবহার করেছে স্থানীয় কাউন্সিলর রত্না চ্যাটাচির বক্তব্য কোর্টের অর্ডারে পুরো কাজটি হচ্ছে কৌস্তব চ্যাটাচি বলেন পুকুর ভরাট করে সিন্ডিকেট বাহিনী প্রমোটার রাজ করবে তার সব এজেন্ট রাই সব ফোর টোয়েন্টিদের নাম আমি নিতে চাইছি না হিকলু পিকলুদের নাম আমি সব নিতে চাইছি না তাদের নেতৃত্বে এখানে রাত্রের অন্ধকারে এত বড় পুকুর বোঝাই করা হচ্ছে পুকুর ভরাট করে এখানে সিন্ডিকেট বাহিনী প্রমোটার বাহিনী ফ্ল্যাট তৈরি করবে ওয়েটল্যান্ডকে লালসার জন্য টাকার জন্য কাটমানির জন্য ওয়েটল্যান্ডগুলোকে তারা বন্ধ করছে অত্যন্ত লজ্জাজনক এবং এর সাথে আমরা জানাচ্ছি যে কর্ণশ্রী থানার পুলিশের সাথে এই অবৈধ প্রমোটারদের যোগাযোগ এতদিন অবধি পুলিশ এখানে আসেনি সাধারণ মানুষ জানাচ্ছে পুলিশ আসেনি আজকে আমরা প্রতিবাদ করছি যখন প্রমোটারদের কথায় কলকাতা পুলিশ পণ্যস্থ থানার দালাল হয়ে গেছে 2016 সালে তারা এই পুকুরের কনভার্ট করে বাস্তু জমিতে রূপান্তর করার পর তারা মালিকানা পেয়েছে সেই ক্ষেত্রে প্রশ্ন উঠেছে একটা পুকুর কিভাবে কর্পোরেশন অফিসে পেপারস চেঞ্জ হয়ে বাস্তু জমিতে কনভার্ট হয় শেখের সাথে রিপোর্ট ওঙ্কার বাংলা